আরে শ্বশুর বাড়ি যান, হ্যাঁ দশটা না পাঁচটা না একটা মাত্র শ্বশুর শাশুড়ি শালির জন্য আর ওটা ব্যাগত আছে মা আর বাবার জন্য। চল চল চল, কথা না বলতে চল, ভাগ্য গুণে এমন জামাই পায় বুঝছেন, চল 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 চল। কি হলে যাওয়া খায় দেওয়া লাগবে না, তোমরা ওই প্রত্যেকবার যাও আর হারিয়ে গিলি গিলি আইসি, এইবারে তোমার সাথে মন লাস্ট। আর বাজার থেকে যদি মিষ্টি মাছটা না নেন তাহলে আমি অর্ধেক রাস্তা থেকে ঘুরে আসি। আর চল তো চল, তোমরা এই সময় বেরিয়েছেন। আচ্ছা শোন, তুই কি কম, আর তুই তুই যাবো কিসত, আমার না টোটো করে যাবো মালায়। তো তুই টোটো করে যাবো না, মুই তো বাইকত যাম, তা তুই যা আগে ভাগে যা না, না না তোমার বাইক নিয়ে তোমরা আগে ভাগে যাও। তো এই একে শ্বশুর বাড়ি দুজনে মিলে ফিরে একসঙ্গে ঢোকা যাবে না, মানছি তুই দুনিয়ার সাত কথা কবে এলাই পা ঢুকি, একটা মিস কল দিস মুখোমুখি জানা ফির না হয় ফির। হ্যাঁ চলো ঠিক আছে যা। হ্যাঁ তোমার ভাইয়ের তালা কেটে দেখছেন তোমরা, হ্যাঁ অ্যালাউনের বলে মান সম্মান যায়, তখন মোর বৈনক যখন পালে নিয়ে যাচ্ছে তখন উনের মান সম্মান যায় নাই বুঝছেন। আসল কথা কি কন্ত, আজকে জামাই ষষ্ঠীর দিন, তোমরা একে বাড়ির জামাই আর তোমার তো শ্বশুর বাড়ির জন্য একে দই মিষ্টি মাছের শাশুড়ি সবই কিছু নিবেন, আর উনি যে কিপচে উনি তো কোনো কিছু নিবে না, ওর জন্য উনি একসাথে যাবার যাবার কি হচ্ছে না। আরে বাজার থেকে না নিবে না, চল তো চল চল, তোমার ভাই তো সাপোর্ট তো কাটবেন। হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের নিয়ে তুমি এমন একটা গেমিং অ্যাপ যেটা তোমরা কোনো ডিপোজিট বা ইনভেস্টমেন্ট ছাড়া জিতে পারবে আইফোন আর নগদ ক্যাশ। এই অ্যাপটার নাম হল জেটওয়ে, যেটা তোমরা ফ্রিতে পাঁচটা স্পিন পাওয়া যাবে। আর এই অ্যাপটা সবচেয়ে ভালো দিলো, তোমাদের আমার প্রোমো কোড ব্যবহার করতে পারবে, তোমরা দশটা স্পিন মানে দ্বিগুণ সুযোগ কোনো রকম ডিপোজিট ছাড়াই। আর এই আইপিএল 2023 জেটওয়ে দিয়ে আছে 8 crore টাকা পর্যন্ত বোনাস। আর এই প্রমোশনটা পাওয়ার জন্য তোমার শুধুমাত্র যে কোনো একটা স্পোর্টস ইভেন্ট ভবিষ্যৎবাণী করা লাগবে আর পয়েন্ট জেতা লাগবে। তোমরা যত বেশি পয়েন্ট জিতবে লিডার বোর্ড তত তোমরা উপরে যাবেন এবং উচ্চতর নগদ বোনাস জেতার সুযোগ পাবেন। প্রতি সপ্তাহে বিজয়ী ঘোষণা করা হবে আর গ্র্যান্ড বোনাস বিজয়ীগুলো সবচেয়ে বড় নগদ পাবে। আর এটা পাওয়ার জন্য তোমরা এলআই পিন কমেন্ট থাকা লিঙ্ক ক্লিক করে জয়েন করো, আমার প্রোমো কোড ব্যবহার করো আর যেটা শুরু করো। তোমার সামনে তো খুব কোলেন টোটোত করে নিয়ে যাবেন আর আনার সময় হাঁটিয়ে নিয়ে আসবে, কি হবে এই গিয়ে কাটা হারা না যায়। আর মিষ্টি মাছ তো কোনোই নিলেন না, বাজার বাজার সব পায়ার হয়ে আসলো। আর মিষ্টি তো নেওয়া আছে, সব সেটিং করা আছে। হ্যাঁ তোমার যে কি নেওয়া আছে মুইও দেখি না, পা গিয়ে করে হাঁটিয়ে আসতে তোমার আগে নাই আগে কি আগে হয়ে যায় বা 20 টাকা যে বাসে ওটা তো হুশ পড়ে। তোমার তো ভালো জামাটা দে। কমলা আছে, বেদানা আছে, শশা আছে, নেচু আছে, সবে না মোর প্রিয়, আপলটাই খাং না বেশি দামি তো। মাছটা ধরো, নিজের চোখকে না দেখলে বিশ্বাসই করা যায় না।
চলে এক মাই দুইটা বেটা মনেই হয় না এবার তাও যাক বাটা মাছ ধরে চেয়ে রাখার পর তো ডাকি মাছ একটা নিয়ে চলে এত কিপটিয়ে মিয়ান লোক দিয়ে কম নাই দে তো মাগলে মুখ দে কি করিস তুই এলি কি করিস ওই যাবার জন্য মোরা একটা ইয়া আছে কি আর ব্যবস্থা করবো দে এলি না মানে তখন মাছ তো ধরো না আমাদের জন্য স্পেশাল ব্যবস্থা করছে এলাকার সিস্টেম ব্যবস্থা মানে কি করবেন জামাইবাবু শশার তেলে যে দাম যার যেমন বাজার তার তেমন তাই যে আমার কত যে কাণ্ডিবিল উঠিল কি করে কোন মুখে যে শ্বশুর বাড়ি আইসে খালি মনে গেলার জন্য শ্বশুর বাড়ি আইসে লজ্জা সরম কোনো নাই না বাবা কোনটা ফল নেবেন না ফল এটা খালি পচা আঙ্গুলে সার কি করে সারা বড় জামাই বলতে বলে পঞ্চ ফল আর মধ্যে পঞ্চ পচা আঙ্গুর বড় ফলটাই খান তোর বাপ মা মুখ যে অসম্মান করিল না আমি জীবনে কোনদিন ভুলিনি আজকে খুব মোর মা বাপ সম্মান করছেন এইটুকু তো মাছ ধরে এসে ঠিকই আছে যেমন যাবাই অমন লাগে কি করে কারো দিলে পঞ্চ ফল আর কারো দিলে পঞ্চ ফল আর বেশি কথা হইল কারো জন্য পাঁচ ছয় পদের মিষ্টি আর মধ্যে নকুল দানা আর বাতিসা অপমান ও গো কোটি গেলা এদি আইস আমি সবাইকে আর আদরের জামাই হবার পাই আমি কি এটুকুলে মিষ্টি খাবার পাবো খাও না খাও একটু করে খাও তুমি আগত খাও 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 মার ঘর খান তা খান মুখ দিয়ে আরো ছাউন এপেক বীর করেন এতুলে মিষ্টি দিচ্ছে খাবারের পাইনি জল খান মাগো একটু জল দিবা ভাই কি কি হয়েছে বাতু জায়গা কি গরম লাগছে নাকি না না সে একটু জল দিব কি করে ডিকি ডিকি খা মাগো একটু জল দিবা থাকো হ্যাঁ না জামা নাও জল নাও আমি তো ভোগ ধরবে না মাগো যত মিষ্টি খোয়ালি পরে গেলেও হবে ছোট জামাই তুমি আমরা চাকবেন নাকি বাদ দাও তুমি একবারে খান দেখলে
শ্বশুর জামাই মিলি খাওয়ার তাল দিছে আর বোর তেলায় আরো সাদে মানে মোর কিন্তু এইবার কোনো মান সম্মান বলতে কিছু থাকিল না মান সম্মান একেবারে বড় জমি কষান মশো মন খালি মন না চাখা লাগে একবারে খাইলে হবে তো উনি একবার খাইলে উনি ফিরকি আছে জমি দিছে দেখ না আজকে খাওয়ার সময় এমন খান খাননি আজকে দেখ না কিন্তু তালা দেখ না শুধু আসলে খান খান মাদুরত বসির আর মুখ দিছে একটা আলুর বস্তা সে যতই বস্তা বসাও খাওয়ার সময় আলা ডিম আলা তালগা মুখ দিছে গেলি ভাত আর লঙ্কা আর উনে করে দিছে ডাইল একটা হে সে একটা ভিজি শাক কি আর পলফো জামাই না খাও কি করে খাও জামাই একটা মাছের মাথা আর উনে দিছে এত একটা মাছের মাথা ওর সঙ্গে এত অন্যায় অভিযোগ চলি লাগছে না জামাই খাও শুরু করো কি করে বাড়িতে আমের আচার আর মুখ দিলে একটা দামে জল জিরে কোনো লাগবে না সেই এইবারের মতো এইবারে থাক পরের বছর দেখা যাবে আরো হ্যাঁ হ্যাঁ হবে জামাই রান্না বাড়ি কেমন হয়েছে তা আরে খুব দিছেন না মুখে খাবার রান্না বাড়ি কেমন হয়েছে আচ্ছা তুই কেমন খালো ক তুই তো ভালোই খালো তুই কেমন খালো দাদি খেতে মারি বাটি বাটি খাই দাদি খেতে মারি সব খালো তুই আর মক্কর মুই কেমন খালো আচ্ছা মা তোমরা উঠি না না ওঠো শ্বশুর বাড়ি এইবারে সে তোমার জন্য একটা শাড়ি আছে আর বাবার জন্য একটা পাঞ্জাবি আছে আর এটা ওই যে বোনের একটা চুড়িদারের পিস আছে আর ভাইয়ের জন্য একটা হাফ প্যান্ট আছে বুঝছেন তো তোমরা এই সপ্তাহে আমার বাড়ি ঢুকেন তো মা আর কি কোয়া হয় তোমার জন্য একটা না সোনার একটা চেন দিছং বানের কে তোমার বিয়ে আছে কি করে হ্যাঁ এই ছোট বড় মুখ সামনে কথা বলো কিন্তু বলুন ছোট বড় কি তুমি আর কত ছোট করব তুই মিষ্টি নিয়ে এলো মাছ নিয়ে এলো পাঞ্জাবি নিয়ে এলো আর খাসের দিকে কি কি নিয়ে এলো এলা আর সোনার বানের কথা বলছিস তুই এত মুখ ছোট করে কি এমন লাভ পাইবে আরে মোর শ্বশুর শাশুর মুই কি দেন না দেন কি দেন না দেন মানে মুখ ছোট করে তোমার ভালো লাগে তোমার কোটা কে ছোট করছে আমরা আমার মা বাবা কি দেই না দেই আমরা রে ভাই ভাই কি করবে তোমরা বেশি মত বেশি না করো না তো আর এই শ্বশুর বাড়ি তার জীবন উনি পা রাখিন না কোন দই করতে কথা খালি নেহাত খালি এবারে বিয়ে করছ না না এইবার শ্বশুর বাড়ি পা রাখা মন মতো জামাই আর পা না রাখে তোমার মতো জামাই আমার না লাগে খালি নেহাত খালি বলবে সবাই দেখলুম তো কার কেমন ব্যবহার না সব দেখলুম তো স্কুল না তোমার এই হিটিং আটা সবলা বসে এই বেশি কথা কথা হচ্ছে তো খালি পাথরবাড়ি কাজ করে কোচিনে চলো বা মা কে পারে না বুঝিনা আসলে